দর্শনের ফলে জন্ম লাভ করা যে শিশু কিংবা বিবাহ বহির্ভূত জন্ম লাভ করা যে শিশু, সেই শিশুটি যাকে আমাদের দেশে জারজ সন্তান বলা হয়, সেই জারজ সন্তান তার উত্তরাধিকার কি হবে, সে কার সম্পত্তি পাবে, সে কার পরিচয়ে পরিচিত হবে, তার ভরণ পোষণ কে দেবে, এই সকল বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে ভিডিওটি। উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজ এবং উকিল বাড়ি ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। জি বন্ধুরা, আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির এই মুহূর্তে আছি আপনাদের সাথে। আজকে হচ্ছে জারজ সন্তান, জারজ সন্তান কাকে বলে, অর্থাৎ দর্শনের পরে জন্ম নেওয়া শিশুটিকে আমরা জারজ সন্তান বলে থাকি, কিংবা বিবাহ ব্যতীত বা বিবাহ বহির্ভূত কোনো সন্তান লাভ করলে বা কোনো সন্তান প্রসব করলে যার পিতৃ পরিচয় নেই তাকে আমরা জারজ সন্তান বলে থাকি। তো ওই সন্তান যাই হোক, যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, যে বাংলাদেশের নাগরিক, অর্থাৎ তারও তো বেঁচে থাকার অধিকার আছে, তাহলে তারও তো সম্পত্তি পাওয়ার অধিকার আছে, তাহলে সে কার সম্পত্তি পাবে এই বিষয়টা অনেকেই হয়তো বা জানেন না। আজকের ভিডিওর মাধ্যমে এটা আমি ক্লিয়ার করে দেব। বিষয় হচ্ছে যে আমাদের দেশের মধ্যে যারা সন্তানরা যারা পিতৃ পরিচয়হীন, সেই সকল সন্তানরা যাদের অনেক সময় জানেন ডাস্টবিনে বাচ্চা পাওয়া গেছে, কিংবা মেডিকেলে বাচ্চা ফেলায় রেখে চলে গেছে, কিংবা দেখা যাচ্ছে এতিমখানায় বাচ্চা পাওয়া গেছে যেখানে সামনে ফেলায় রেখে চলে গেছে, এরকম অনেক ঘটনা আপনারা মিডিয়ার মারফতে জানতে পারেন। এই সকল শিশুরা, অর্থাৎ দেখা যাচ্ছে অনেক নারীরা, আমরা অনেক ছেলেমেয়ের অনেক সময় অনেক প্রেম করে তাদের সাথে শারীরিক সম্পর্ক হয়, বিয়ের প্রলোভন দেখায় তাদের সাথে শারীরিক সম্পর্ক হয়, তারপর বাচ্চা প্রসব করে, সেই বাচ্চাটির কী পরিচয় দিবে এই জন্য সে বাচ্চাটিকে ফেলে দিয়ে চলে যায়, ওই সকল বাচ্চাকেই জারজ সন্তান বলা হয়। এখন এই যে একটি ঘটনা, জারজ সন্তান যারা, তাদেরকে আমাদের সমাজ তাদেরকে স্বীকৃতি দিতে চায় না, মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে, এই সকল পারিপার্শ্বিকতার কারণে এই সকল শিশুরা এক সময় ভয়ঙ্কর অপরাধীতে পরিণত হয়, ভয়ঙ্কর অপরাধী হয়ে তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করে, এরকম অনেক ঘটনা বাংলাদেশে আছে। এরই একটি ঘটনা দেখা যাচ্ছে, আমি একটি মামলার উদাহরণ দিতে গেলে বলতে হয় যে এক ধরনের একটি মামলা আমরা করেছি, যেটা হচ্ছে একজন নারী, ১৬ মানে অল্প বয়সী নারী, সে অভিযোগ করেছে যে একজন শিক্ষক তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু সে যখন বুঝতে পেরেছে সে সন্তান সম্ভাব্য, তখন তাকে বলে যে তাকে বিয়ে করার জন্য, কিন্তু সে বিয়ে না করে সে চলে যায়। এক্ষেত্রে যখন তার সন্তান পেটে চলে আসছে তো এবং প্রেমের প্রলোভন দেখিয়ে, বিয়ের প্রলোভন দেখিয়ে যিনি দর্শন করেছে সে যখন আর বিয়ে করতে চাচ্ছে না, তখন সে থানায় গিয়ে একটি মামলা করে। কোন দ্বারা মামলা করে? নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 দ্বারায়, অর্থাৎ দর্শনের মামলা করে, যে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এই যে দর্শনের মামলা করে, দর্শনের মামলা হচ্ছে অত্যন্ত কঠিন একটি মামলা, যার জামিন পাওয়া আশা নাই এবং দেখা যাচ্ছে নিম্ন আদালত জামিন শুনানি করার এখতিয়ার নাই, যে কারণে এই আসামি গ্রেফতার হলে তার জামিন পাওয়াটা অনেক কষ্টসাধ্য, উচ্চ আদালত থেকে নিতে হয়, যে কারণে সেই নারীও অনেক মানে আসামিকে অ্যারেস্ট করার জন্য, ধরে দেওয়ার জন্য চেষ্টা করছে, আবার আসামিও যেন ধরা না খায় সেজন্য, ধরা না পড়ে সেজন্য সেও বিভিন্নভাবে আত্মগোপন করে আছে। এদিকে মামলা তদন্ত চলছে, পেটে বাচ্চা বড় হচ্ছে, একসময় বাচ্চা ভূমিষ্ঠ হলো, অর্থাৎ মামলা চলমান অবস্থায় বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, সে বাচ্চার বাবাকে, সে বাচ্চার কী পরিচয়, অর্থাৎ বিয়ের পূর্বে সে বাচ্চাটি জন্ম লাভ করেছে, এই বাচ্চাটি হচ্ছে জারজ সন্তান। আদালত রায় দিল কি, আদালত রায় দিয়েছে যে এই বাচ্চাটি, অর্থাৎ যে দর্শনকারী, সে অ্যারেস্টই হলো না, সে সাপোজ পলাতকে আছে কিংবা সে অ্যারেস্ট হলো, আদালত রায় দিয়েছে যে তার যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ দর্শনকারী যাবজ্জীবন কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা। এই যে একটা রায় দিয়েছে, এই রায়টাই কি দর্শনকারীর জন্য যথেষ্ট এবং এই শিশুটির জন্য কি যথেষ্ট? আইন কি বলে চলেন দেখি। অর্থাৎ আইনে বলা আছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 13 ধারাতে বলা হয়েছে যে একজন জারজ সন্তান, অর্থাৎ যিনি বিবাহ বহির্ভূত বা দর্শনের ফলে যে শিশুটি জন্ম লাভ করেছে, সেই শিশুটি তার মাতৃ পরিচয়ে, অর্থাৎ সে তার মায়ের কাছে এবং মায়ের নিকটতম আত্মীয় স্বজনের কাছে সে বড় হবে, সে লালিত পালিত হবে তার মায়ের কাছে, তার মায়ের আত্মীয় স্বজনের কাছে, এই শিশুটি তার মায়ের পরিচয় বা এই দর্শনকারীর পরিচয় কিংবা বাবা মায়ের উভয়ের পরিচয়ে সে পরিচিত হতে পারে, এবং এই দর্শনের ফলে জন্ম নেওয়া শিশুটির ভরণ পোষণ ব্যয় করবে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকার ভরণ পোষণ
দিবে। যদি সেই সন্তানটি ছেলে হয় তাহলে 21 বছর পর্যন্ত সরকার ভরণ পোষণ দিবে, মেয়ে হলে বিবাহ হওয়ার পূর্ব পর্যন্ত তাকে ভরণ পোষণ দিবে। এটা নারী শিশু নিযুক্ত দমন আইনের 13 ধারা বলা আছে। এখন নারী ও শিশু নিযুক্ত দমন আইনের 13-3 বলা হয়েছে যে আদালত নির্দেশনা দিতে পারে যখন সরকার টাকা ব্যয় করবে বাচ্চার, তার পর্যায়ে রায়ের ক্ষেত্রে আদালত নির্দেশনা দিতে পারে যে এই বাচ্চার ভরণ পোষণ দর্শনকারী দিবে। দর্শনকারী যদি দিতে না চায় তাহলে দর্শনকারী কোনো সম্পত্তি থাকলে সে সম্পত্তি বিক্রয় করে এই যার সন্তান যে শিশুটি জন্মগ্রহণ করেছে শিশুটির ভরণ পোষণ দিবে। এবং এখানে আরও বলা হয়েছে যে নারী ও শিশু নিযুক্ত দমন আইন 13 এবং 15 ধারায় বলা আছে, যদি দর্শনকারীর এরকম স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি না থাকে, যদি তার ভবিষ্যতে কোনো সম্পত্তি পাইতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে তার বাবা বেঁচে আছে, বাবা মারা গেলে সে সম্পত্তির মালিক হবে, তাহলে ওই সম্পত্তি বিক্রি করে হলেও তাকে এই বাচ্চার ভরণ পোষণ সরকার দিবেন। এই ক্ষেত্রে আপনার নারী ও শিশু নিযুক্ত দমন আইনের 16 ধারায় বলা হয়েছে যে আদালত এই যে দর্শনকারী কোনো সম্পত্তি আছে কিনা, সে ভবিষ্যতে কোনো সম্পত্তি পাবে কিনা, এইগুলা একটি তালিকা তৈরি করার জন্য জেলা কালেক্টরকে দায়িত্ব দেবেন। জেলা কালেক্টর এইগুলা একটি চার্ট তৈরি করবেন, একটা তালিকা তৈরি করবেন যে দর্শনকারীর এখানে জমি আছে, ওইখানে জমি আছে, ওইখানে টাকা আছে, বা ওইখান থেকে সে সম্পত্তি পেতে পারে, এবং এইগুলো নিলামে বিক্রি করে তাকে এই দর্শনের ফলে জন্ম নেওয়া শিশু লালন পালন ভরণ পোষণ এগুলা ব্যয় করবে। সুতরাং নারী ও শিশু নিযুক্ত দমন আইনের 13, 13-3 এবং নারী শিশু নিযুক্ত দমন আইনের 15 ধারা এবং 16 ধারাতে স্পষ্টভাবে এগুলা বলা হয়েছে যে একজন যার সন্তান কীভাবে লালিত পালিত হবে, তার ভরণ পোষণ কে দিবে, কার নামে পরিচিত হবে এবং কার কাছে কার তত্ত্বাবধানে থাকবে। আজকে নিশ্চয়ই এই আইন অনুসারে বুঝতে পেরেছেন। এবং এই নারী ও শিশু নিযুক্ত দমন আইনের 14 ধারায় বলা হয়েছে যে এই দর্শনকারীর নাম দর্শন অর্থাৎ যে দর্শিতা হয়েছে সে নারী এবং সেই যারা সন্তানের নাম দর্শন অর্থাৎ দর্শিতা নারী এবং সে যারা সন্তানের নাম কোনো পত্রিকা মিডিয়াতে কোথাও প্রকাশ করা যাবে না, বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 14 ধারায়। এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে এই জাতীয় মামলা 180 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, অর্থাৎ 180 দিনের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে, রায় দিতে হবে। সুতরাং একজন যারও সন্তান আমাদের দেশে যাদের মানে পিতৃ পরিচয় নেই, অর্থাৎ অনেকে আছে যে প্রেম করে ভালোবাসা করে আর কি, একে অপরকে ভালোবাসে, দীর্ঘদিন ভালোবাসে, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছরের প্রেম আমরা দেখেছি। এই যে প্রেম করে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায়, তারপর বাচ্চা পয়দা করে, কিন্তু তাকে ভরণ পোষণ দিতে চায় না, তাকে স্বীকৃতি দিতে চায় না। এরকম কিছু পুরুষও আছে আমাদের দেশে, কিছু নারীও আছে, তারা মানে আবেগের বশবর্তী এরকম একটা মানে কাণ্ড জ্ঞানহীন একটি কাজ করে ফেলে, কিন্তু এই যে শিশুটি সে সারাটা জীবন বয়ে চলতে হয়, সারাটা জীবন সে এই গ্রানি কাঁধে নিয়ে বেড়াতে হয়, অর্থাৎ এই নারী এবং পুরুষের আনন্দের খোরাক হিসাবে যে উদ তৈরি হয়েছে, উদ যে এসেছে, সে কিন্তু সারাটা জীবন এই কলঙ্কের বোঝা নিয়ে বাঁচতে হয়। আমাদের দেশের মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে, তারা সমাজে অবহেলিত, যে কারণে তারা অপরাধী হিসেবে গণ্য হয়, অপরাধের জগতে পা দেয়। সুতরাং এই সকল শিশুদেরকে অবশ্যই সবাই মানে স্নেহ করা উচিত, তাদেরকে রক্ষণাবেক্ষণ, তাদের দেখাশোনার দায়িত্ব, এবং তাদেরকে কখনো তাচ্ছিল্য করা উচিত নয়। আইনে স্পষ্টভাবে বলা হয়েছে একজন যার সন্তান কিভাবে বড় হবে, তার লালন পালন কে করবে, তার ভরণ পোষণ কে দেবে, সুন্দরভাবে ধারা অনুসারে বলা আছে। সুতরাং আমি আজকের ভিডিওর মাধ্যমে ওই সকল দর্শনকারীদেরকে ঘৃণা করছি যারা দর্শনের ফলে এরকম শিশু জন্ম দিয়ে তারপর পালিয়ে যায়। তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এই দেশের মধ্যে, এই স্বাধীন দেশের মধ্যে এরকম দর্শনকারীর কোনো ঠাঁই হতে পারে না। সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।